আসসালামু আলাইকুম। কথায় বলে অন্যের জন্য কবর খুঁড়লে সেই কবরে নিজেকেই পড়তে হয়, নিজের কূটবুদ্ধি ও খারাপ চিন্তার ফলাফল নিজেকেই ভোগ করতে হয়। শারীরিকভাবে অক্ষম এক ব্যক্তির স্ত্রী তার পরকীয়া প্রেমিকের সাথে মিলে এক মাস্টার প্ল্যান করে তাদের পথ পরিষ্কার করার জন্য, কিন্তু এরা এসব করতে গিয়ে এমন এক গোলক ধাঁধায় ফেঁসে যায় যা তাদেরকে একেবারেই শেষ করে দেয়। এমনই এক কাহিনী নিয়ে আমাদের আজকের মুভি বিং সাইরাস। মুভিটির আইএমডিবি রেটিং 7.1/10, সাথে রোটেন টমেটোসে মুভিটি 76% ফ্রেশ। তো চলুন দেরি না করে শুরু করা যাক বিং সাইরাস মুভির বাংলা এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমাদের এই ছেলেটিকে দেখানো হয়। ছেলেটির নাম সাইরাস। ছোটবেলায় গাড়ি অ্যাক্সিডেন্টে সাইরাসের বাবা মা দুজনেই মারা যায়। এরপর থেকে সাইরাস ও তার বড় বোন একটি অনাথ আশ্রমে বড় হয়েছে, কিন্তু অনাথ আশ্রমে তাদের সাথে অনেক খারাপ ব্যবহার করা হতো। প্রায় প্রায় আশ্রমের লোকেরা তাদেরকে মারধর করতো, ঠিকমতো খাবার দাবারও দিত না। সাইরাস এখন বড় হয়ে গেছে, তাই আশ্রমের নিয়ম অনুযায়ী তাকে আশ্রম থেকে বের হয়ে আসতে হয়। কিন্তু সাইরাস জানে না সে এখন কোথায় যাবে, সে জানে না যে তার ঘর কোথায়। ঘুরতে ঘুরতে সে একটি বাড়িতে আসে। এই বাড়িটি দিলশা শেঠ নামের একজন লোকের। দিলশা মাটি দিয়ে মূর্তি তৈরির কাজ করত। সাইরাস দিলশার কাছে কিছুদিন থাকার জন্য একটু আশ্রয় প্রার্থনা করে। সবকিছু শুনে দিলশার মনে দয়া হয়। সে সাইরাসকে বলে, যতদিন না তুমি তোমার ঘর খুঁজে পাও ততদিন তুমি আমার বাসায় থাকো, আর আমাকে মাঝে মধ্যে আমার কাজে সাহায্য করো। এতে সাইরাস মনে মনে অনেক খুশি হয়। দিলশার ঘরে দিলশা ছাড়াও তার স্ত্রী কেটি থাকে। দিলশা কেটিকে সাইরাসের সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে, ছেলেটি অনাথ, সে তার ঘর খুঁজে পাচ্ছে না, যতদিন না সে তার ঘর খুঁজে পাচ্ছে ততদিন সে আমাদের সাথেই থাকবে। সাইরাসকে দেখে কেটি মনে মনে অনেক খুশি হয়। এর কারণ আমরা একটু পরেই জানতে পারবো। যাই হোক, দিলশা তার কাজে এতই মগ্ন থাকতো যে সে তার স্ত্রী কেটিকে সময় দিতে পারতো না। সারাক্ষণ সে কাজ আর মদ খেয়ে নিজের চিন্তায় ডুবে থাকতো, শিল্পীরা যেরকম হয় আর কি। এজন্য কেটির সাথে তার সম্পর্ক তেমন ভালো ছিল না। এছাড়া দিলশা শারীরিকভাবে অক্ষম ছিল, তার বাবা হওয়ার ক্ষমতা ছিল না। কেটি এজন্য সবসময় প্রচণ্ড রকমের একাকিত্ব ও হতাশায় ডুবে থাকতো। এজন্য সাইরাস আসার পর কেটি ভাবে যে অন্তত কথা বলার জন্য হলেও একজন লোক পাওয়া যাবে, তাই সাইরাসকে দেখে কেটি অনেক খুশি হয়। সাইরাস আসার পর কেটির জীবন অনেক পাল্টে যায়। সে সাইরাসের সাথে কথা বলে, হাসি ঠাট্টা আনন্দ করে দিন পার করতে থাকে। সাইরাস তাদের পরিবারের একজন হয়ে যায়। ধীরে ধীরে কেটি সাইরাসকে নিজের প্রতি আকর্ষণ করতে থাকে। সাইরাসও বুঝতে পারে যে কেটি তার কাছে কি চায়। এভাবে তাদের মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়ে যায়। দিলশা এসব দেখেও না দেখার ভান করতো যেন কিছুই হয়নি। দিলশার একটি ছোট ভাই ছিল যার নাম ফারুক। ফারুক মুম্বাইতে থাকে। দিলশা ও ফারুকের বাবা আজম আনসারিও ফারুকের সাথে মুম্বাইতে থাকে। দিলশা ও ফারুকের মধ্যে সম্পর্ক ভালো ছিল না, কারণ ফারুক মুম্বাইতে থাকা তাদের বাড়ি নিজের নামে করিয়ে নিয়েছে। সে তার বাবার সাথেও ভালো ব্যবহার করত না। আজম আনসারি একসময় কোটিপতি ছিল, কিন্তু এখন তার কিছুই নেই। ফারুক তার সব প্রপার্টি নিজের নামে করিয়ে নিয়েছে। এজন্য ফারুক তার বাবাকে ঠিকমতো খাবার দাবারও দিত না, আর অনেক মারধরও করত। তার বাবার সম্পত্তি ফারুক নিজের নামে করিয়ে নেওয়ার পর থেকেই ফারুক ও দিলশার মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যায়। এজন্য দিলশা নিজের স্ত্রী কেটিকে নিয়ে মুম্বাই থেকে কিছুটা দূরে পঞ্চগণিতে থাকতে শুরু করে। এদিকে কেটি তাদের সম্পত্তি ফিরে পাওয়ার জন্য একটি প্ল্যান করে, আর এর জন্য সে সাইরাসকে ব্যবহার করার ডিসিশন নেয়। সে সাইরাসের কাছে এসে বলে, মুম্বাইতে আমার শ্বশুর আমার দেবরের সাথে থাকে, আমার দেবর ফারুক চায় না আমরা আমার শ্বশুরের সাথে কোনো সম্পর্ক রাখি, শুনেছি সে তার বাবাকে অনেক টর্চার করে, তুমি মুম্বাইতে তার কাছে গিয়ে এই টাকাগুলো দিয়ে আসবে। প্রথমে সাইরাস যেতে রাজি হয় না, সে বলে, এসব তোমাদের পারিবারিক ব্যাপার, এর মধ্যে আমাকে জড়িও না। কেটি তখন সাইরাসকে বলে যে কিভাবে ফারুক তাদের সব সম্পত্তি নিজের নামে করিয়ে নিয়েছে, এখন তাদের সম্পত্তি ফিরে পাওয়ার জন্য সে একটি প্ল্যান বানিয়েছে, আর এই প্ল্যান সফল করার জন্য তাকে তার শ্বশুরের কাছে যেতেই হবে। সব শুনে সাইরাস দিলশার বাবা অর্থাৎ আজম আনসারির কাছে যেতে রাজি হয়। পরদিন সাইরাস কেটির দেওয়া টাকা নিয়ে আজম আনসারির কাছে গিয়ে টাকাগুলো আজম আনসারির হাতে দিয়ে বলে, এই টাকাগুলো কেটি আপনার জন্য পাঠিয়েছে। আজম বলে, তুমি কে? সাইরাস বলে, আমি কেটির বন্ধু। সাইরাস কথা বলতে বলতে আজম আনসারির ঘরে ঢুকতে চাইলে আজম আনসারি বলে, তুমি ঘরে এসো না, ফারুক দেখতে পেলে অনেক রাগ করবে আর সব টাকা কেড়ে নেবে, তার ঘর থেকে আমার ঘরে দরজা কাটা আছে, সে যখন তখন চলে আসতে পারে আমার উপর নজর রাখার জন্য, সে আমাকে অনেক মারধর করে, আমাকে ঠিকমতো খাবারও দেয় না। এসব শোনার পর সাইরাস আজম আনসারির বাড়ি থেকে বেরিয়ে আসে। এরপর পার হয়ে যায় আরও কিছুদিন। একদিন কেটি সাইরাসকে একটি রেস্টুরেন্টে ডেকে তার কাছে কিছু চকলেট দিয়ে বলে,
এটি আজম আনসারিকে দিয়ে আসতে। সে সাইরাসকে একটি মোবাইল ফোন দিয়ে বলে, এটি তোমার কাছে রাখো আর প্রয়োজনে আমার সাথে এটি দিয়ে কথা বলো, আর আমি যে তোমাকে মোবাইল ফোনটি দিয়েছি এটি যেন কেউ না জানে। ওই দিন বিকেলে সাইরাস আজম আনসারির বাড়িতে যায় তাকে চকলেটগুলো দেওয়ার জন্য। আজম আনসারি চকলেট দেখে অনেক খুশি হয়। এইবার সে সাইরাসকে তার ঘরে ঢুকতে দেয়। আজম আনসারি চকলেট খাওয়া শুরু করে, কিন্তু তখনই সেখানে ফারুক চলে আসে। সে তার বাবার উপর চিৎকার শুরু করে যে সে কেন এই বয়সে চকলেট খাচ্ছে। সাইরাস ফারুকের কাছে নিজের পরিচয় দিয়ে বলে, দিলশো কেটি তাদের বাবার জন্যই চকলেট পাঠিয়েছে। একথা জানার পর ফারুক সাইরাসের উপরও চিৎকার শুরু করে। সে সাইরাসকে বলে, কে বলেছে তাদের এসব পাঠাতে? এসব লোক দেখানো ভালোবাসা আমার অনেক দেখা আছে, আর কখনো এখানে আসবে না, বেরিয়ে যাও এখান থেকে। ঠিক ওই সময় ফারুকের স্ত্রী টিনা সেখানে আসে। সে সাইরাসকে বলে, খাবার দেখলে বাবা নিজেকে কন্ট্রোল করতে পারে না, এতে সে অনেকগুলো খাবার একসাথে খেয়ে ফেলে আর অসুস্থ হয়ে যায়। এরপর থেকে বাবার জন্য কোনো খাবার আনলে সেটা আমার কাছে দেবেন, আমি বাবাকে অল্প অল্প করে দিয়ে দেব। সাইরাস ফারুকের সাথে কথা বলে বুঝতে পারে যে ফারুক সত্যি সত্যি তার বাবাকে অনেক টর্চার করে, কিন্তু তার স্ত্রী টিনা তার মতো নয়, সে অনেকটাই আলাদা আর সে তার শ্বশুরের খেয়ালও রাখে। সাইরাস আর কিছু না বলে বাসা থেকে বেরিয়ে আসে। এদিকে ফারুক বয়সে টিনার চেয়ে অনেক বড় ছিল। টিনাও ফারুকের সাথে খুশি ছিল না, কারণ ফারুক টিনাকে রেখে অন্য কারোর সাথে পরকীয়া করে। টিনা এসব কিছু জানে, কিন্তু ফারুককে কিছু বলার মতো সাহস তার নেই। ফারুক অফিসে চলে যাবার পর টিনা বাসায় ধূমপান, ড্রিঙ্কস, পার্টি, ক্লাব এসব করে নিজেকে একটু খুশি রাখার চেষ্টা করত, কিন্তু ফারুক বাড়িতে ফেরার আগে তাকে আবার বাসায় ফিরতে হতো। এদিকে আমরা জানতে পারি যার সাথে ফারুকের চক্কর চলছে সে আর কেউ নয় বরং কেটি। কেটি তো ফারুকের প্রেমে পাগল, আর এইসব কিছু কেটিও ফারুকের প্ল্যান। সাইরাসের তাদের বাড়িতে আসা, তার সাথে কেটির ঘনিষ্ঠতা, সাইরাসকে ফারুকের বাড়িতে পাঠানো, এসব কিছুই ছিল তাদের দুজনের প্ল্যানের একটা অংশ। কেটি দিলশাকেও ভালোবাসত, কিন্তু তার বেরসিক আচরণ, শারীরিক অক্ষমতা সেই ভালোবাসাকে উড়িয়ে নিয়ে গেছে। পরদিন বাসায় ফেরার সময় ফারুকের পায়ে তাদের প্রতিবেশীর এক কুকুর কামড় বসিয়ে দেয়। টিনা ফারুককে পাশের হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। টিনার ঘাড়ে ব্যথা থাকায় সেও ডাক্তার দিয়ে তার ঘাড় চেক আপ করিয়ে নেয়। ওই সময় হাসপাতালে লাভলি নামের এই পুলিশ অফিসার তার হাতে চিকিৎসা করাতে এসেছিল। টিনাকে দেখে সে টিনার সাথে লাইন মারা শুরু করে। কিছুক্ষণ পর ফারুকের চিকিৎসা নেওয়া হয়ে গেলে টিনা ও ফারুক হাসপাতাল থেকে বাড়িতে চলে যায়। তখন লাভলি দেখে যে টিনা ডাক্তারের চেম্বারে তার গলার লকেট ফেলে গেছে। সে সেটিকে তার সাথে করে নিয়ে পুলিশ স্টেশন চলে যায়। বাসায় পৌঁছে টিনা যখন বুঝতে পারে যে সে হাসপাতালে তার গলার চেন ফেলে এসেছে, সে ডাক্তারকে ফোন দেয়। ডাক্তার তাকে জানায় যে ইন্সপেক্টর লাভলি তার চেন পুলিশ স্টেশন নিয়ে গেছে। টিনা এটি জানতে পেরে পুলিশ স্টেশন চলে আসে। পুলিশ স্টেশনে লাভলি আবার টিনার সাথে ফ্ল্যাট করতে শুরু করে। সে নানান কথা বলে টিনাকে ইমপ্রেস করার চেষ্টা করে। টিনা লাভলিকে বলে, আমার চেনটি দিয়ে দিন, আমাকে বাসার জন্য বাজার করে বাসায় ফিরতে হবে। লাভলি টিনাকে বলে, আরে বসুন তো, আমি আপনাকে বাজার করে বাসা পর্যন্ত পৌঁছে দেব। এদিকে টিনা যখন বাসার বাইরে ছিল, সাইরাস আবারও কিছু খাবার দাবার নিয়ে তাদের বাড়িতে আসে আজম আনসারিকে খাওয়াতে। আজম আনসারি খাবার দেখেই খাওয়া শুরু করে দেয়। আজম আনসারি যখন খাওয়ায় ব্যস্ত, সাইরাস তখন তার পকেট থেকে একটি ছুরি বের করে আজম আনসারিকে মেরে ফেলে। এরপর সে আজম আনসারি ডেড বডির কাছে এসে বলে, আমি তোমার শত্রু নই বরং বন্ধু, আমি তোমাকে মেরে তোমার ছেলের অত্যাচার থেকে তোমাকে মুক্তি দিয়েছি, কষ্ট পেও না, এখন তুমি শান্তিতে থাকতে পারবে। এরপর সাইরাস কেটিকে ফোন দিয়ে বলে, কেটি, আমি যখন তোমার শ্বশুরের জন্য খাবার নিয়ে আসি তখন দিলশো এখানে আসে, তার বাবার সাথে সম্পত্তি নিয়ে ঝগড়ার এক পর্যায়ে সে তার বাবাকে মেরে ফেলে, এরপর সে এখান থেকে চলে গেছে। এখানে সাইরাস নিজে খুন করে কেটিকে মিথ্যে বলেছে যে দিলশা আজম আনসারিকে খুন করেছে। তখন আমরা জানতে পারি যে সাইরাস কেটির আসল সত্য জেনে গেছে, যে কেটি ফারুকের সাথে অ্যাফেয়ার চালাচ্ছে। কেটি তাকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিলের জন্য প্ল্যান করছে। সাইরাস তার হাতের গুটি মাত্র। কেটি তখন সাইরাসকে বলে, টিনা হয়তো তোমাকে খুন করতে দেখে ফেলেছে, কারণ পাশের ঘরে টিনা থাকে, যাও আর এক্ষুনি তাকে মেরে ফেলো। কেটির প্ল্যান ছিল সাইরাসের হাতে আজম আনসারি ও টিনাকে মেরে তাকে জেলে পাঠিয়ে দেবে, আর তারপর ফারুক ও কেটি সব সম্পত্তির মালিক হয়ে যাবে। এরপর কেটি দিলশাকে তালাক দিয়ে ফারুককে বিয়ে করে নেবে। দিলশা তাকে কোনো বাধাই দেবে না, কারণ দিলশার এসবে কোনো যাই আসে না। যাই হোক, সাইরাস পাশের রুমে যায়। সেখানে গিয়ে সে টিনার পরিবর্তে ফারুককে দেখতে পায়। এতে সে কিছুটা অবাক হয়, কারণ কেটির প্ল্যান মতো এখানে টিনার থাকার কথা। এখানে কেটি আরেকটি প্ল্যান করে রেখেছিল। কেটির দ্বিতীয় প্ল্যান ছিল টিনা ও আজম আনসারিকে মারার পর ফারুক সাইরাসকে মেরে ফেলবে,
আর পুলিশের কাছে বলবে যে সাইরাস তাদের বাড়িতে ঢুকে সবার উপর আক্রমণ করে টিনা ও আজম আনসারিকে মেরে ফেলেছে আর ফারুক নিজেকে বাঁচানোর জন্য সাইরাসকে মেরে ফেলেছে। এতে ফারুক সহজে জেল থেকে ছাড়া পেয়ে যাবে আর তারপর কেটিকে বিয়ে করে নেবে। কিন্তু তাদের প্ল্যান অর্ধেক ফেল হয় টিনা বাড়িতে না থাকায়। টিনা তখন পুলিশ স্টেশনে ইন্সপেক্টর লাভলির সাথে ছিল। ফারুক সাইরাসকে দেখে তাকে মারার জন্য একটি লোহার রড নিয়ে আসে। তাদের মধ্যে ফাইট হয়। এক পর্যায়ে সাইরাসের হাতে ফারুক মারা যায়। এরপর সাইরাস কেটিকে ফোন দিয়ে বলে, তুমি আমার সাথে ডাবল গেম খেলতে চেয়েছিলে, তাই না কেটি? আমাকে ব্যবহার করে তুমি তোমার পথ পরিষ্কার করতে চেয়েছিলে, কিন্তু তুমি খুব বোকা কেটি। আমি তোমার হাতের গুটি নই, বরং তুমি আমার হাতের গুটি ছিলে শুরু থেকে। তোমার পেয়ারের ফারুক মারা গেছে। এই বলে সাইরাস ফোন কেটে দেয়। এরপর সে ঘরের জিনিসপত্র এক এক করে ভাঙতে থাকে। এরপর সে ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে টিনা বাড়িতে ফিরে ঘরের সবকিছু এলোমেলো দেখতে পায়। পাশের রুমে সে ফারুক ও আজম আনসারির ডেড বডি দেখতে পায়। পুলিশে খবর দিলে ইন্সপেক্টর লাভলি আসে কেস তদন্তে। ঘর থেকে ফরেন্সিক কেটি ও দিলশার ফিঙ্গারপ্রিন্ট খুঁজে পায়। এতে পুলিশের সন্দেহ হয় যে সম্পত্তি নিয়ে বিবাদে কেটি ও দিলশার ফারুক ও আজম আনসারিকে খুন করেছে। পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশন নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে কেটি ও দিলশা বলে যে তারা খুন করেনি, খুন করেছে সাইরাস। লাভলি তাদেরকে বলে, সাইরাসের এই খুনের সাথে কি মোটিভ থাকতে পারে? সে যদি খুন করত তবে ঘরের কোথাও না কোথাও তার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যেত, কিন্তু তা কোথাও পাওয়া যায়নি। পুরো ঘরে তোমাদের দুজনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, তাছাড়া তোমাদের কাছে মোটিভও আছে তাদের খুন করার। কেটি পুলিশকে সবকিছু খুলে বলতে পারছিল না, কারণ তাহলে তাকে তার পরকীয়ার কথা, আজম আনসারি ও টিনার মার্ডারের প্ল্যান সব বলতে হতো। এজন্য কেটি মানসিকভাবে অনেক ভেঙে পড়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেটি ও দিলশা তো ফারুকের বাড়িতে কখনো আসেনি, তবে তাদের ফিঙ্গারপ্রিন্ট এখানে কি করে এলো? এইসব কিছু করেছে সাইরাস। সে যখন কেটি ও দিলশাদের বাড়িতে ছিল, সে হাতে সুপার গ্লু লাগিয়ে বিশেষ কায়দায় কেটি ও দিলশার ফিঙ্গারপ্রিন্ট বানিয়েছে। আজম আনসারি ও ফারুককে মারার পর পুরো ঘরে সে সেসব ফিঙ্গারপ্রিন্ট ছড়িয়ে দিয়েছে, যাতে পুলিশের মনে হয় যে কেটি ও দিলশার মার্ডারগুলো করেছে। এমনকি সে ফারুকের বাড়িতে দিলশার জুতো পরে এসেছিল, যাতে সেখানে দিলশার ফুটপ্রিন্ট থাকে। কেটি লাভলিকে বলে, মার্ডার হওয়ার সময় আমি পঞ্চগণিতে ছিলাম। সাইরাস আমাকে মুম্বাই থেকে পঞ্চগণিতে ফোনও করেছিল। বিশ্বাস না হয় কল রেকর্ড চেক করে দেখুন। লাভলি বলে, আপনি পঞ্চগণি থেকে প্রথমে মুম্বাই আসেন আর তারপর মার্ডারগুলো করেন। এরপর আপনি আপনার এক ফোন থেকে পঞ্চগণিতে রেখে আসা দ্বিতীয় ফোনটিতে ফোন করেন, এটি প্রমাণের জন্য যে আপনি পঞ্চগণিতে ছিলেন। পুলিশকে এতটা বোকা ভাববেন না ম্যাডাম, যে ফোনটি থেকে আপনার মোবাইলে ফোন এসেছিল সেটিও আপনার নামে রেজিস্ট্রেশন করা। তখন কেটির মনে পড়ে সেই সাইরাসকে তার ফোনটি দিয়েছিল তাকে ফোন করার জন্য। কেটির রাগে দুঃখে চিৎকার করতে থাকে। লাভলি বলে, চিৎকার করে কোনো লাভ হবে না ম্যাডাম, খুনের দায় স্বীকার করে স্টেটমেন্ট দিয়ে দিন। ওই সময় রাগে কেটি লাভলির মুখে এক পাঞ্চ ফসিয়ে দেয়। এতে লাভলির গাল ফেটে রক্ত পড়তে থাকে। এদিকে এই ঘটনার কিছুদিন পরে টিনা তার বাড়িটি বিক্রি করে দেয়। একদিন টিনার ঘরের দরজায় কলিং বেল বেজে ওঠে। টিনা দরজা খুলে দেখে যে দরজার সামনে সাইরাস দাঁড়িয়ে আছে। সাইরাস ধীরে ধীরে ঘরের ভেতর ঢুকে টিনাও ভয়ে ভয়ে পিছনে সরে যায়। একটু পরে দুজন একসাথে হাসতে শুরু করে। তখনই উন্মোচন হয় মুভির আসল ক্লাইম্যাক্স। সামনে আসে মুভির সবচেয়ে বড় রহস্য। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে মুভির শুরুতে আমরা জেনেছিলাম যে সাইরাসের একটি বড় বোন আছে। তারা দুজনেই অনাথ আশ্রমে বড় হয়েছে। এই টিনাই সাইরাসের সেই বড় বোন। তারা দুই ভাই বোন মিলেই তৈরি করেছিল এই মাস্টার প্ল্যান। সাইরাসের দিলশার বাড়িতে যাওয়া থেকে শুরু করে ফারুক ও আজম আনসারির মার্ডার সবকিছুই ছিল তাদের প্ল্যান। তারা টাকাওয়ালা মানুষকে টার্গেট করে প্রথমে টিনা তাকে বিয়ে করত আর তারপর ছলে বলে কৌশলে তাদের সব সম্পত্তি নিজের নামে করে নিত। তাদের প্ল্যান বাস্তবায়িত করার জন্য যা যা করা দরকার তার সবকিছুই তারা করত। সাইরাস টিনাকে বলে, অনেক হয়েছে আপু, আর আমাদের এসব করার দরকার নেই, আর আমরা কোনো লোক ঠকাবো না। টিনা বলে, ঠিক আছে, এখন রেস্ট কর, পরে দেখা যাবে। সাইরাস বুঝতে পারে যে টিনা তার নতুন শিকার খুঁজছে, এজন্য নিউজ পেপারে সে পাত্রপাত্রীর বিজ্ঞাপন মার্ক করে রেখেছে। সে বুঝতে পারে যে টিনা শুধরাবে না, কিন্তু সে আর কোনো খারাপ কাজে জড়াতে চায় না। সে জীবনটা নিজের মতো করে উপভোগ করতে চায়, এজন্য সে তার ব্যাগ নিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। আর এই সিনের মধ্য দিয়েই মুভিটি শেষ হয়। শেষ পর্যন্ত কি পরিণতি হয়েছিল টিনা আর সাইরাসের তাই মুভিতে দেখানো হয়নি। আসলে টিনা অনাথ আশ্রমে অত্যাচার নির্যাতিত হতে হতে অনেকটা পাশবিক আচরণের হয়ে গেছে। সে যে কোনো মূল্যে অনেক টাকার মালিক হতে চায়, এজন্য সে ধনী ব্যক্তিদের বিয়ে করে তাদের সম্পত্তি টার্গেট করত।
এজন্য টিনা তার চেয়ে বেশি বয়সের ফারুককে বিয়ে করেছিল। তারপর সাইরাসকে কেটে ও দিলশার বাড়িতে পাঠিয়ে পারিবারিক অন্তর্দ্বন্দ্বকে কাজে লাগিয়ে ফারুক ও আজম আনসারিকে মার্ডার করে এর দায় কেটে ও দিলশার ঘাড়ে চাপিয়ে দেয়। কিন্তু শেষ পর্যন্ত সাইরাস আর এরকম অপরাধে জড়াতে চায় না, আর এজন্য সে বাড়ি ছেড়ে চলে আসে। তো কেমন লেগেছে মুভিটির কাহিনী তা কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন।